24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ জায়েদ। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন 27 জানুয়ারি, হাতে আছে মাত্র 4 দিন। প্রচার প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, এর মধ্যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেগুলোর কারণে শঙ্কাও সৃষ্টি হয়েছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং প্রার্থীরা আশা করছেন যে একটি সুন্দর নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে। বুক বেঁধে আছেন ভোটাররা, প্রায় ২০ লাখ ভোটার অপেক্ষায় আছেন একটি আনন্দ ঘন নির্বাচনের। আমরা এই নির্বাচন নিয়ে কথা বলবো দুজন অতিথিকে আমাদের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমাদের ডান পাশে আছেন যারা মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বাঁ পাশে আছেন অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, সম্পাদক সুজন চট্টগ্রাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা চলছে, আমরা যেই ঘটনাগুলোতে শঙ্কিত হই এরকম কিছু ঘটনাও ঘটে গেছে। শুরুতে আক্তার কবির চৌধুরী আপনার কাছে আসব। ইশতেহার ঘোষণা করবে প্রধান দুই মেয়র প্রার্থী আগামীকাল। আমরা যতটুকু জানি আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা ইশতেহার ঘোষণা করবেন, একই সঙ্গে প্রচার প্রচারণা চলছে, তাদের প্রচার প্রচারণার সময়ও কমে আসছে করোনার কারণে। মাঝখানে যে নির্বাচন স্থগিত ছিল সেই কারণে আবার তারা অনেক সময় পেয়েছেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছেন, ইশতেহারে কোন বিষয়গুলো আসা উচিত? হ্যাঁ, প্রথমত যদি নির্বাচনী পরিবেশের কথা বলি, সেটা একেবারেই কিন্তু নাগরিক বা ভোটারদের জন্য কোনো সুখকর বিষয় না। করোনা পূর্ববর্তী সময়ে যখন স্থগিত হয় নির্বাচন, তার পূর্বে মোটামুটি একটা ভালোভাবে প্রচারণা চলছিল, কোনো হাঙ্গামা সহিংসতাগুলো একেবারে অনুপস্থিত ছিল। যদিও এটা সন্দেহ ছিল কথিত বিদ্রোহী প্রার্থী যারা সরকার ঘনিষ্ঠ তাদের অতীত ইতিহাস ভালো না, বেশিরভাগের তারা শীর্ষস্থানে, অনেকে সন্ত্রাসী ছিলেন, অনেকের খুনের মামলা প্রত্যাহৃত হয়েছিল, এরকম একটি অবস্থায় তো ভালো চলছিল। কিন্তু এই করোনা পরবর্তী সময়ে আবার যখন তফসিল ঘোষণা হলো, নির্বাচন হচ্ছে, প্রচারণার সময় দেখা যাচ্ছে শুরু থেকেই খুব ভয়াবহভাবে সহিংসতা শুরু হয়েছে। প্রথমে শুরু হলো যে হত্যা দিয়ে কাউন্সিলর বিদ্রোহী ভার্সেস সরকারি সমর্থিত যে প্রার্থী তাদের মধ্যে, সেখানে জীবন দিলে অনেকেই খুব গুরুতর আহত হয়েছেন এবং অনেকগুলো জায়গায় টানটান উত্তেজনা, এরকম একটি অবস্থা চলছে। সর্বশেষ এখন সরকারি দল বিরোধী দলের প্রার্থীর মধ্যে তাকে অফিস ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এগুলো শুরু হয়েছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, একেবারেই জনগণ কিন্তু বাংলাদেশে নির্বাচন বিমুখ হয়ে গেছে। নির্বাচন হতে অনাস্থা, অনীহা, আতঙ্ক, অপছন্দ, এই ভোট প্রিয় বাঙালি কিন্তু এই জায়গায় চলে গেছে। সেখানে কোথায় প্রার্থীরা সহ সরকারি দল বিরোধী দল ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করবেন, কারণ এটার কোনো বিকল্প নাই, নির্বাচনের কোনো বিকল্প নাই। প্রচলিত ব্যবস্থায় আমি ক্ষমতার পালাবদল বলি কিংবা প্রতিনিধি নির্বাচন বলি, নির্বাচনই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য মাধ্যম। সেই নির্বাচনের প্রতি আস্থা একদম তলানিতে ঠেকেছে, যেটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সেক্ষেত্রে বর্তমানে মানুষ একটু আশাবাদী হওয়ার ক্ষেত্রে অন্যান্য পৌরসভা নির্বাচনে যতটুকু যারা যেভাবে গিয়েছে, এখানে আরেকটি অনুষঙ্গ আছে ভয়াবহ, সেটা ইভিএম প্রতি মানুষের অনাস্থা। সেই ক্ষেত্রে এখন যে নতুন করে যে জনপদগুলো, যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যে সহিংসতা এবং টাট্টান উত্তেজনা শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা এও শুনেছি কিছু মামলা মোকদ্দম অলরেডি নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে, কেউ কেউ এটাকে গাইবে মামলা বলছে, কিছু কিছু লোক গ্রেপ্তারও হয়েছেন এবং অনেকে। সেই পরিস্থিতি যখন শুরু হয়েছে, এখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেটা নাগরিকরা খুব একটা আশা করতে পাচ্ছেন না এবং নাগরিকরা আতঙ্কে আছে, কারণ ভোট দিতে ভোটার যাবে কখন নির্বাচনী কেন্দ্রে, সেটি হচ্ছে আমি যদি নিরাপদে কেন্দ্রে যেতে পারি, আমার পছন্দের প্রার্থী সৎ যোগ্য জনকল্যাণে নিবেদিত মনে করে তাকে ভোটিং করতে পারি এবং আমি অক্ষত অবস্থায় আমার বাসায় বা গন্তব্যে ফিরতে পারি, সেরকম সেই জায়গাটায় এখন কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক বিরাজ করার কারণে জানি না আমি নির্বাচন কীভাবে হবে, কীভাবে অনুষ্ঠিত হবে, তার চেহারা কীরকম, অবয়ব কীভাবে হবে, অবাধ সুষ্ঠু হবে কি না, কিন্তু প্রশাসন, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমি মনে করবো যে সরকারি দলেরও এখানে একটা বড় দায়বদ্ধ দায়িত্ব আছে মানুষকে কেন্দ্রমুখী করার জন্য। এখানে শক্ত হাতে এই যে সহিংসতা আর যেন একটি পরিমাণও কোনো ঘটনা না ঘটে, একটি ঘটনা না ঘটে, সেই জন্য এটা জরুরি ব্যবস্থা, খুবই জরুরি। হ্যাঁ, ইশতেহার প্রসঙ্গে আসবো, তার আগে একটু মাঠের খবর নিতে চাই। প্রচার প্রচারণা সহকর্মী ফাতেমা জান্নাত মুমু আছেন নির্বাচনের মাঠে। ফাতেমা জান্নাত মুমু, আপনার কাছ থেকে জানতে চাই, আজ শুক্রবার প্রার্থীরা, বিশেষ করে প্রধান দুই দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং সাদাত হোসেন কোথায় কোথায় প্রচারণা চালিয়েছেন, আজকের খবর খবর কি আছে মোমো? আজ
ধন্যবাদ জায়েদ। সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা চলছে দুই মেয়র প্রার্থী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী ডাক্তার রেজাউল করিম এবং বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, সমানেই তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু নির্বাচনের আর বেশি দিন নেই, হাতে মাত্র 5 দিন সময় আছে, এই সময়টুকু তারা কাজে লাগানোর জন্য মাত্র সে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। জুমার নামাজের পর থেকে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন 17 নং ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ জনসংযোগ করছেন। একই সাথে আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রচার প্রচারণা চালাচ্ছেন পতেঙ্গা এলাকায়, দক্ষিণ এবং উত্তর পতেঙ্গা এলাকাতে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এবং যেহেতু শেষ মুহূর্ত, প্রায় নির্বাচনের শেষ মুহূর্ত সময় চলে এসেছে, সেই সময়টুকু কাজে লাগাতে তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন নগরকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন এবং সাধারণ মানুষের দাবিও তারা শুনছেন। তবে নির্বাচনকে ঘিরে এই পর্যন্ত আমরা যেটা দেখেছি, দুই পক্ষেরই অভিযোগ রয়েছে এবং বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে, এবং সব মিলে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জমজমাট অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম নগরীতে ভোটের উৎসব মুখর সাধারণ মানুষও। তো চট্টগ্রাম থেকে আজকে ভোটের খবর এই ছিল আমার কাছে জায়েদ। সহকর্মী ফাতেমা জান্নাত মমু চট্টগ্রামে ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন। আমরা গতকালও দেখেছি যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও অভিযোগ করেছেন যে সংঘর্ষের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলার ব্যাপারে, এবং বিএনপির যিনি প্রার্থী আছেন তিনিও হচ্ছে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। তো নির্বাচনী পরিবেশ নিয়ে অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী যেমনটি বলছিলেন, মাহফুজুল হক শাহ, আপনি আপনার পর্যবেক্ষণে এখন নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আমরা কয়েকটি দুর্ঘটনাই বলবো এরকম ঘটতে দেখেছি, আবার প্রচার প্রচারণাও চলছে, জোর প্রচার প্রচারণা চলছে, উৎসব মুখর পরিবেশেই চলছে এখনও, মানুষজন যেখানে দুর্ঘটনা ঘটেনি সেই জায়গাগুলোতে। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি আগামী 5 দিন পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের একটা নির্বাচন। আমরা চাই যেই সিটি কর্পোরেশন নির্বাচন 27 তারিখ হতে যাচ্ছে, এটা অবশ্যই একটা উৎসবমুখর পরিবেশে এবং ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিয়ে ওনারা নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে, এটা আমরা আশা করছি। আর যে কয়টা দুঃখজনক ঘটনা ঘটেছে, এটা স্থানীয় সরকারের যদি নির্বাচনের ইতিহাস দেখি আমাদের দেশে, এটা কিন্তু বরাবর ঘটে আসছে। তো সুতরাং এই সমস্যা থেকে আমরা কিন্তু ওই অতিসত্বর উত্তরণ যে ঘটাতে পারবো সেটা আমি বলছি না, তারপরও কিন্তু যে বর্তমান যে পরিস্থিতি আছে আমি মনে করি এখনও এটা আয়ত্তের মধ্যে আছে। বিশেষ করে নির্বাচন কমিশন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইভেন কি সরকারি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত আছে, সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই জায়গায় কিছু ব্যত্যয় ঘটতে পারে, সেটা অনিচ্ছা সত্ত্বেও যেহেতু আমাদের অনেক কিছু ক্যাপাসিটি বিল্ডিংয়ের অভাব আছে এখানে, সেই জন্য কিন্তু ঘটতে পারে। এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যারা এই নির্বাচনে অংশগ্রহণকারী, বিশেষ করে আমাদের যেই রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করছে, ওনাদেরকেও কিন্তু ধৈর্য সহকারে এবং গণতন্ত্রের প্রতি সম্মান রেখে কীভাবে ভোটারদেরকে আকৃষ্ট করা যায়, শান্তিপূর্ণভাবে আমাদের ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই চেষ্টা করতে হবে। সাথে সাথে কিছু এখানে ব্যাড এলিমেন্টস কিন্তু আমাদের সমাজে কিন্তু বিদ্যমান, সেই ব্যাড এলিমেন্টসগুলোকে চিহ্নিত করে, সমস্যাগুলোকে চিহ্নিত করে কোন কোন এলাকাতে কোন কোন ঝুঁকিপূর্ণ এলাকা থাকতে পারে, ঝুঁকিপূর্ণ সেন্টার থাকতে পারে, ওগুলোতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই, আমার যেটা মনে হচ্ছে ওনারা একটা প্রিপারেশন রেখেছে। তো সুতরাং সুন্দরভাবে যদি এই নির্বাচনকে যদি আমরা উত্তরণ ঘটাতে পারি, তাহলে পরে এটা কিন্তু গণতন্ত্রের জন্য এবং স্থানীয় সরকারের যেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনগুলি আমরা আশা করছি সেই আশাটা আমাদের পূরণ হবে, এবং সাথে সাথে আমাদের জনগণ এবং আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন ওনাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে যে ওনারা কিন্তু জনগণের সেবা করার জন্য এবং দেশের সেবা করার জন্য এবং এই গণতন্ত্রের প্র্যাকটিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওনারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এটাকে যদি ওরা অন্যভাবে চিন্তা করে, ক্ষমতা দখল বা এটাকে নিয়ে যদি ওনারা নিজেদেরকে জাহির করার জন্য যদি চিন্তাভাবনা করে, তখনও কিন্তু পেশি শক্তির সমস্যাটা হয় আর কি। যে বিষয়টি হচ্ছে, আমরা পরিবেশ নিয়ে কথা বলছিলাম, ইশতেহার, দুই প্রার্থী আগামীকাল ইশতেহার ঘোষণা করবেন, তাদের বিশেষ করে প্রধান রাজনৈতিক দল দুটি, আওয়ামী লীগ এবং বিএনপি, সেই জায়গায় ওনারা মৌখিক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলেছেন, নগরকে ব্যবসা বান্ধব নগরী করার কথা বলেছেন, জলাবদ্ধতা সমস্যা সমাধানের কথা বলেছেন, এমন এমন কথাও বলেছেন যেটি সিটি কর্পোরেশনের আওতায় না বা তার ক্ষমতা এখতিয়ারে নেই, এমন প্রতিশ্রুতিও মৌখিকভাবে তারা দিয়েছেন। লিখিত ফরম্যাটে কালকে ইশতেহার যেহেতু আসছে, অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী আপনার কাছে জানতে চাই, ইশতেহারে কোন বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিত বা মানুষ প্রত্যাশা করে কোনগুলো যেগুলো থাকা উচিত?
প্রথমত বিষয় হচ্ছে কোন প্রার্থী নির্বাচনে প্রতিশ্রুতি দিতে পারেন না, প্রতিশ্রুতি দেয়াটা আইনের গুরুতর ব্যত্যয়, পরিকল্পনার কথা বলতে পারেন, এটা আইন সুস্পষ্ট। এখন পরিকল্পনার কথাই ধরে নেব আমি, যে ইশতেহারে, ইশতেহার আমাদের দেশে আগে থেকে চলে এসছে, জাতীয় সংসদ নির্বাচন কিংবা যে কোনো নির্বাচনে, সিটি নির্বাচনে দেন জনগণের, এখন কিন্তু ইশতেহার সম্পর্কে খুব একটা আগ্রহ নাই, নাই যেই কারণে এটা হচ্ছে কাজের গুরু, গোয়ালে থাকে না খেতাবে থাকে। নির্বাচনে যে ইশতেহার, যে প্রতিশ্রুতি বলি কিংবা পরিকল্পনার কথাই বলি, সেই পরিকল্পনাগুলো 90% এটা সফল হয় না, সফলতার মুখ দেখে না এবং বাস্তবায়িত হয় না। এটা কথার কথার অর্থে দেখা যায়, নির্বাচনী প্রতিশ্রুতি মানে একটা মিথ্যাচার, মিথ্যা আশ্বাস হিসেবে আমাদের দেশে সেভাবে হয়ে আসছে, আমি যেটা দেখেছি সেটা বলছি, ভবিষ্যতে কী হবে জানি না। সেই হিসেবে তবে আমরা নাগর সচেতন নাগরিকদের অংশ হিসেবে আমরা প্রত্যাশা করব, চট্টগ্রাম নগরকে উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আসা দরকার সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেবাখাত এবং সবচাইতে বেশি একটা দুর্নীতির আখড়া। ওনাদের এই নির্বাচনী ইশতেহারে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করবেন, জনগণকে সেবা দেবেন এই দুর্নীতির বিনিময় ছাড়া, সহজভাবে মানুষ সেবা পাবে সেই আশ্বাসটি থাকা দরকার। আর নৈমিত্তিক যে বিষয়গুলো, পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার করা, পানি চলাচলের ব্যবস্থা করা, লাইটিং ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো আমরা থাকবে আশা করব। এবং এমন কোনো আহামরি দেওয়া উচিত না যেটা আসলে বারবার ওনাদেরকে প্রতিশ্রুতি কিংবা পরিকল্পনার কথা দিয়ে সেটা দিন শেষে ভঙ্গ করতে হয় এবং জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধি একজন খলনায়কে রূপান্তরিত হতে পারেন, কারণ তার প্রতিশ্রুতি দেওয়ার কারণ মানে নাগরিকরা তাদেরকে বিশ্বাস করবে, একটা প্রত্যাশার লেভেল একটা জায়গায় যাবে, একটা মাত্রায় যাবে, সেই লেভেলটা যখন মাত্রা যখন কোনোটাই শতকরা 5% 10% যখন বাস্তবায়ন হবে না, তাহলে আমার প্রতিনিধি যাকে আমি ভোট দিয়ে বানিয়েছি বা নাগরিকরা বানিয়েছে, সে যে এরকম মিথ্যাচার করেছেন, পরিকল্পনা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা একেবারে বাস্তবায়ন করেন নাই এবং ওনারাই নিজেরা ভুলে যান। সুতরাং এই জায়গাটা একটু সচেতন হওয়া দরকার, যা পারবেন তা বলা উচিত, বলা উচিত। ধন্যবাদ অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। মাহফুজুল হক শাহ, ইশতেহার নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আসলে ইশতেহারের যে বিষয়টা আক্তার ভাই অলরেডি বেশ কিছু পয়েন্ট তুলে এনেছেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইশতেহার এটা গতানুগতিক একটা বিষয়, নির্বাচন আসলে কিছু ইশতেহার একটা পার্টির পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। সুতরাং এখন মূল বিষয়টা হচ্ছে সিটি কর্পোরেশনের যে বিষয়, সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের যে নিয়মগুলি আছে, আইনগুলি আছে স্থানীয় সরকারের, এখানে কিন্তু অনেকগুলো সাংঘর্ষিক আইন আছে। সিটি কর্পোরেশনের কাছে চট্টগ্রাম শহর উন্নয়নের জন্য কী কী ক্ষমতাটা আছে, চট্টগ্রাম শহর উন্নয়নের জন্য যে সমস্যাগুলি আমাদের আছে, জলাবদ্ধতার সমস্যা, এখানে ধরুন লাইটিংয়ের সমস্যা, ফুটপাথের সমস্যা, ক্লিননেসের সমস্যা, তারপরে ধরুন আরও বেশ কিছু সমস্যা যেগুলি আছে, যদি আমরা এগুলিকে মনে করি অন্যান্য ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। এখন আমি যেটা মনে করতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হোক, যেই কোনো সিটি কর্পোরেশন হোক, পৃথিবীতে আমরা যেটা দেখে আসছি স্থানীয় সরকারের, এই শহরের কিন্তু মূল গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্ট হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে হতে হয়, কিন্তু আমাদের এখানে অনুপস্থিত, যদিও বা দীর্ঘদিনের একটা দাবি আছে এটা। তো এই জায়গায় যেমন ধরুন এখানে সিডিএ নামক একটা সংস্থা আছে, ওয়াসা নামক একটা সংস্থা আছে, ওনারা পানি সরবরাহ করে, মেগা প্রকল্পগুলো সিডিএর মাধ্যমে হচ্ছে, এখানে কিন্তু সাংঘর্ষিক বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। প্রথমে যদি আমরা সিটি কর্পোরেশন উন্নয়ন আনতে চাই, এখানে দেখুন ওয়াসার যিনি চিফ হবেন, সিডিএর যিনি চিফ হবেন, উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, সিটি কর্পোরেশন মেয়র কিন্তু নির্বাচিত প্রতিনিধি, যত কিছু যত ব্যর্থতায় থাকুক সিটি কর্পোরেশনের, তারপরেও কিন্তু জনগণ কিন্তু পেয়ে থাকে সিটি কর্পোরেশনের মেয়রকে এবং কাউন্সিলরবৃন্দকে। সুতরাং এই জায়গায় যদি আমরা এদেরকে আরও ক্ষমতাবান করতে চাই, আরও যদি জবাবদিহিতিমূলক ব্যবস্থা নিয়ে আসতে চাই, তাহলে ওনাদেরকে এই জিনিসগুলোকে ব্যাপারে একটা ক্লিয়ার একটা দিক নির্ধারণ থাকতে হবে। আর একটা জিনিস আমি বলি, এখানে প্রতিশ্রুতি দেবেন, অনেক কিছু দেবেন সেটা আমরা জানি, এখন কথা হচ্ছে প্রতিশ্রুতির কথা, যেটা আক্তারবাই বলেছেন আমি আবার বলতে চাই, এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটা সম্ভব না আপনার দ্বারাই, আপনি জানেন আইনে কী বলা আছে, আপনার ক্ষমতা আছে কি না ওইটা, সেটা একটা বিষয়। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন, দেখুন বর্তমান সিটি কর্পোরেশন যেটা এখন বিদ্যমান আছে, সিটি মেয়র গত হয়েছেন গত 6 মাস আগে, আমাদের প্রশাসক মহোদয় এখন আছেন, বর্তমান সিটি কর্পোরেশন প্রায় 1,000 কোটি টাকার মতো দেনা আছে। এখানে সবচেয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে বাংলাদেশে, আমি জানি না এই জিনিসটা, আমরা কিন্তু অনেক জায়গায় এটা তুলে এনেছি এই বক্তব্যটা, একটা প্রকল্প যখন সিটি কর্পোরেশন নিবে 30% ম্যাচিং মানি দিতে হয়, সেটা 70% সরকার তো প্রত্যক্ষ দেখবে, আর কোনো সিরিয়ার কোনো প্রকল্প, ওয়াটার প্রকল্প 100%, জলাবদ্ধতা প্রকল্প 100%, তাহলে সিটি কর্পোরেশন এটা কী ধরনের কথা হলো, সিটি কর্পোরেশন কোত্থেকে করবে? হ্যাঁ, সিটি কর্পোরেশনের কাছে কিছু রাজস্ব আদায়ের জন্য একটা খাত আছে, আপনি জানেন বর্তমান সিটি কর্পোরেশন 24 কোটি টাকা একটা ফিক্সড কস্ট আছে,
ফিক্সড কস্টকে যদি মেইনটেইন করতে হয় ওদের যেই রাজস্ব খাত থেকে কিন্তু এটা করতে হয়। রাজস্ব খাতে ওরা হার্ডলি 12 কোটি থেকে 13 কোটি এরকম কিন্তু নিতে পারে। তো সো দ্যাট ওখানে মোর দ্যান 50% ওদের দেনায় থেকে যায়। তখন সিটি কর্পোরেশন যে কন্ট্রাক্টরের জন্য যে প্রকল্পগুলো নেওয়া হয় যে কাজগুলি দেওয়া ম্যাচিং মানিও দিতে পারে না, ম্যাচিং মানিও অনেক দেওয়ার এখনও বাকি রয়ে গেছে। সুতরাং অলওয়েজ সিটি কর্পোরেশন দেয় না, এইগুলো কিন্তু একটা আগে মীমাংসা হতে হবে। আমরা মনে করি 100% প্রকল্প এবং অবশ্যই এটা একটা নজরদারির মধ্যে এবং দুর্নীতিমুক্তভাবে যেন কাজগুলি হয় সেটা চিন্তা করতে হবে। সুতরাং স্থানীয় সরকারের এই নিয়মকানুনগুলো যদি আমরা চেঞ্জ করতে না পারি তাহলে সিটি কর্পোরেশনের কাছে আমরা এগুলো আশা করি একটা মীমাংসা দরকার। অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, এটার মীমাংসা কিভাবে সম্ভব? সংক্ষেপে আমরা শেষ দিকে আছি। হ্যাঁ, মীমাংসার বিষয়টা হচ্ছে আসলে মূল সমস্যা যেখানে আছে এটা কাঠামোগত একটা সমস্যা। সেই কাঠামোগত সমস্যা নির্বাচনী ইস্তেহার কিংবা আজকে প্রার্থীরা গলায় রক্ত উঠিয়ে চিৎকার করলেও কিন্তু হবে না, সেটা দীর্ঘ সময় থেকে আছে। কিন্তু যারা এখানে সমাজ চিন্তক বলি কিংবা রাষ্ট্রের যারা প্রতিনিধি আছে, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা যারা সরকারের উচ্চ লেভেলে আছে, তারা এখানে এই সমস্যাটা সমাধান করেন না। না করার কারণে এখানে যে এবং আরও কিছু আছে, প্রকল্পগুলো হাতে নেওয়ার পরে চলার সময় ওয়াসা ভার্সেস বিদ্যুৎ, পিডিবি, সিডিএ, এদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা হয়। দিন শেষে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না কোনো কর্তৃপক্ষের। আমি আমজনতার সর্বনাশ হয়, আমি সাফার করি, আমার টাকা যায়, আমার স্বাস্থ্য কোনো রকম সেবা আমি পাই না এবং আমি দুর্নীতির গ্রস্ততার শিকার হই। এইভাবে চলতে পারে না। সুতরাং শুধুমাত্র তিনি মেয়র হবেন, তার ক্যারিয়ার বিল্ড আপ হবে, তিনি লিডার হবেন, সেটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় আমরা অ্যাড্রেস না করে এখানে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যারা রাষ্ট্রযন্ত্র চালান, যারা রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে ছিলেন, তারা যেহেতু আছেন এবং সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোনো মানে অবহেলা করার মতো বিষয় না, বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে যে সত্যিকার অর্থে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অ্যাড্রেস না করে এটা ঝুলিয়ে রেখে বাকিটা যেখানে মানুষ কেটে দিয়েছে এটা একটা আমি মনে করি রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে একটা হিপোক্রেসি নাগরিকদের সাথে, একটা আত্মপ্রবঞ্চন, একটা তামাশা। এটা অচিরে বন্ধ হওয়া উচিত। স্বাধীন দেশের নাগরিকদের সাথে এইভাবে তামাশা করা উচিত না। আমরা তারপরও যেই সামর্থ্য শক্তি আছে সেটাতে এবং মাহফুজ ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে ঘাটতি থাকে, এই ঘাটতির কিন্তু অন্যতম কারণ আরও একটা আছে, যেই টাকাটা রাজস্ব হিসেবে আসছে, যেটা সরকার থেকে বরাদ্দ বিভিন্ন খাত থেকে আসছে, সেটার কিন্তু সুষ্ঠু প্রয়োগ হচ্ছে না, ব্যবহার হচ্ছে না, সেখানে অর্ধেকের বেশি আবার দুর্নীতিবাজদের পকেটে যায়। ভয়াবহ একটা অবস্থা প্রতিটা ক্ষেত্রে। সেই জায়গাটায় কিন্তু সবাই আমরা চুপ, দুদক বলি বাকিরা সবাই চুপ। সুতরাং সেই জায়গাটা করলে যে সেবাটা সিটিগুলো দিতে পারতেছে, দুর্নীতিটা বন্ধ হলে তার ডাবল দিতে পারতো। বাকি যেটা কাঠামোগত সমস্যা সেটা আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে এবং আমরা করবো অচিরে সেটাই, যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা দৃষ্টি দেবেন এবং হাত দেবেন, সেটা সমাধানের লক্ষ্যে এগিয়ে আসবেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আসার জন্য। কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে। সিটি কর্পোরেশন নির্বাচন এখন মানুষের চিন্তা এটি বিষয়, সিটি কর্পোরেশনের ক্ষমতা বা মেয়রের ক্ষমতা কতটুকু আছে বা সেই ক্ষমতা বাড়ানো যাবে কি না, সেটি নিয়ে আসলে জনগণ বা সাধারণ ভোটাররা সেইভাবে চিন্তা করছেন না। মানুষ চান তারা যেন উন্নয়ন পান, তাদের সেবাটা পান। আমাদের প্রত্যাশা এই যে নির্বাচন এসেছে 27 জানুয়ারি, সেটি যেন শান্তিপূর্ণভাবে উৎসব মুখরভাবে অনুষ্ঠিত হয়, মানুষের প্রত্যাশা পূরণ হয়, তারা নিজের ভোটটি নিজে দিয়ে আসতে পারেন এবং তার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, সেই প্রত্যাশায় আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় আবারও দেখা হবে। কাল 2 প্রার্থী ইশতেহার ঘোষণা করবেন, আমরাও নজর রাখবো সেই ইশতেহারে কী থাকছে। ভালো থাকবেন সবাই।